हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल फूडी पाई। आज के हमार फूडी पाई किचनर सेकंड एपिसोड। आज के अमी देखा हुआ हमार मायर किचन। हमार मने होले एक तो हेल्दी रान्ना बन्ना हो मचे मचे कोडी। अमी जे जिनिस टा दिए रान्ना टा कोड बो, शेटा खूब ही इजी अवेलेबल, खूब कम दाम, आटा हेल्थ बेनिफिट्स प्रचंड बेशी। तो जेटा अमी बनाते चेष्टा करेछी सेटा खूब टेस्टीओ हबे, आबार खूब हेल्दीओ हबे। स्पेशलि जादेर कोलेस्ट्रल आछे किंबा ब्लाड शुगर लेवल आछे तादेर जन्य तो भीषणई भालो। प्लस खूब रिच इन फाइबर ए खाबारटा, ताई एटा खेले सबाई हेल्दी थाकबे, भालो थाकते पारबे। तो सस्पेंसटा क्लियर करेई दिई, आजके जेटा बानाच्छी सेटा होच्छे गम दिए तैरी खिचुड़ी। पुरोटा ना देखले डिटेल्सटा बुझते पारबे ना, आर शेष अब्दि देखो किंतु, कारण खिचुड़ीर पाशे एकटा खूब सुंदर फ्राइड आइटेम बानाबो जेटा एक्चुअलि खूब हेल्दी। चलो কথা না বাড়িয়ে আমরা শুরু করে দি রান্না। আগেই বলেছিলাম আজকে দেখাবো আমার মার কিচেন, তো হাই করে দাও মা। আমার বেলাল এখন গভীর ঘুমে আচ্ছন্ন, তাই রান্নায় ডিস্টার্ব করবে না, শুয়েই থাক। উপকরণগুলো একবার দেখে নিই। আমি নিয়েছি 1.5 কাপ মতো গম, যেটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে গমের ঠিক হাফ প্রপোর্শনে মুসুরির ডাল। এখানে মুগ ডালও নেওয়া যেতে পারে বা যে কোনো ডাল। আর এখানে আছে পেঁয়াজ কুচানো আর সবজি, যে কোনো ভেজিটেবলস নিতে পারো, বিন, গাজর, আলু পটল ছিল আমার মা আলু পটল নিয়েছে। ফোড়নের জন্য লাগবে জিরে, দারচিনি আর এখানে লবঙ্গ। প্রথমেই যেটা করব, গমটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব 1/2 কাপ জল দিয়ে। এর আওয়াজে ওনার খুবই ডিস্টার্ব হচ্ছে, তাই দুবার কানটা নাড়লো। মিক্স করা হয়ে গেল। এবারের পুরো প্রসেসটাই প্রেশার কুকারে, আর খুব ইজি প্রসেস। খুব অল্প তেল নিয়ে নিয়েছি। ডায়াবেটিক পেশেন্টদের তো ডেইলি 3.5 টেবিল স্পুন রেকমেন্ডেড থাকে, তার বেশি তেল খেতে না করে। তো আমি তার থেকেও কম তেল নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু সাদা জিরে, একটু দারচিনি, অল্প কটা লবঙ্গ। এবার পেঁয়াজগুলো দিয়ে অল্প আঁচে সটে করে নেব। পেঁয়াজটা একটু ব্রাউনিশ হলেই সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। মা একটু বড়ো বড়ো পিস করেছে, তোমরা কুচি সবজিও করতে পারো। সবজিগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর এখন গমটা দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ডাল। আমি মুসুরির ডাল দিলাম, কিন্তু এটা মুগ ডাল দিয়েও করা যায়। এবার কিছু মশলা দেবো, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার একটু জল দিয়ে দিলাম। প্রেশারের ঢাকনাটা ঢেকে 3-4টে সিটি দিলেই রেডি হয়ে যাবে গমের খিচুড়ি। সাথে যেটা ভাজবো বলেছিলাম সেটা হচ্ছে পনির। পনিরের অনেক আইটেম আমরা খাই, কিন্তু শুধু সর্ষের তেলে অল্প একটু নুন হলুদ মাখিয়ে যদি পনিরটা ভেজে নিই সেটার স্বাদ হয় অপূর্ব। আর হ্যাঁ, পনির রান্নার আগে যদি একটু গরম জল আর নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে পনিরটা খুব সফট আর টেস্টি হয়ে যায়। এবার রেডি আমার হোল হুইট কিংবা গমের খিচুড়ি। উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এদিকে পনির ভাজাও রেডি, এবার টেস্ট করার পালা। আমার পনির ভাজা খুবই প্রিয়, আমি শুধু শুধুই খেয়ে নিই। এটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিও, স্পেশালি যাদের বাড়িতে কোনো ডায়াবেটিক পেশেন্ট আছে কিংবা যদি কারো কোলেস্টেরল থাকে। আর আমি তো বলবো এটা রেগুলার কোর্সে তোমরাও খাও, কারণ তাহলে কোলেস্টেরল হবে না আর খুব ফাইবার রিচ খাবার এটা। চালের জায়গায় শুধু খিচুড়িটা গম দিয়ে রিপ্লেস করে দেবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টে ফিডব্যাকে জানিও যে কেমন লেগেছে বানিয়ে। আবার চলে আসবো নতুন আরও ভিডিও নিয়ে, আর আজকের গুড বাই মেসেজটা দেবে মা। এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু